তোমাদের রব। ও নবীরা, আমি তোমাদেরকে নিয়ে দ্বিতীয় যে সম্মেলনটা করব এটা হলো রিসালাত সম্মেলন। এই সম্মেলনে ইহুদি থাকবে না, খ্রিস্টান থাকবে না, এই সম্মেলনে থাকবে শুধু নবীগণ, সিদ্দিকগণ, ইমানদারগণ, শহীদগণ। আল্লাহু আকবার করে গাও। ও নবীরা, তোমরা দুনিয়ার মধ্যে শুধু যাইবা, আমার নবীরে যদিও বানাইছি সবার আগে, আমার বন্ধু নবীরে পাঠাবো সবার পরে। কিন্তু তোমরা নবীরাও শুরু থেকে আমার নবী যাওয়ার আগ পর্যন্ত শুধু বলবা, আসিতেছে আসিতেছে, যার জন্য আল্লাহ ভুবন সাজাইল, ওই নবী কামলি ওয়ালা দুনিয়ায় আসিতেছে, মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহু আকবার। মুসাদ্দিকুল লিমা মাআকুম মানে হলো 1,24,000 নবী বলছে আল্লাহ আসতেছে, আরে নবী আসতেছে। কিন্তু নবী যদি না আসতো, 1,24,000 নবীরা মিথ্যাবাদী হয়ে যেত। আমার নবীজিরে আগমন করাইয়া 1,24,000 পয়গাম্বরকে আমার আল্লাহ সত্যায়ন করেছে। আরো জোরে কর না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র তাই নয়, থাকলে আমাদের সুবিধা হয়। একটু মনে মনে ভাবছিলাম যে বাইক করতে সময় লাগবো, পাবলিকে কষ্ট হইবো, ওয়াজ করতে করতে বের করে দিছে সূরায়ে আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ যে সম্মেলন গুলা করছে এটার বয়ানটা আছে। সর্বপ্রথম পালন করেছেন আমার আর কি বেটা হবে, মিলাদুন্নবী পালন করা বেটা নয়, মিলাদুন্নবী পালন করা হলো ইবাদত, ঠিক কিনা বলুন? তাইলে আমরা মিলাদুন নবীতে কি করি, রসুল্লাহকে সালাম দিয়ে দুরুদ শরীফ পড়ি, তবারক করি, এদুরি তার কিছু করি? নবী যে যেই নবীকে পেলাম সেই নবীর শুভ আগমনের দিনটাকে আমরা মহব্বতের সাথে এবাদত দিয়ে অতিবাহিত করি। বাড়িতে ঘুমাই থাকার চাইতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুরুদ শরীফ, জিকির শরীফ, সকল মুসলমানদের একত্রিত হইয়া আল্লাহ আল্লাহ ধ্বনি মিলাদ কিয়াম করা, এটা তো অনেক নিয়ামতের কাজ, বরকতের কাজ, রহমতের কাজ, আনন্দের কাজ, কথা বলুন ঠিক না? এই জন্য যারা বোঝেন না, একটু মেহরবানি করে মানবতায় কথা বলুন। আমরা মুসলমানরা যেন আর দ্বিধায় বিভক্ত না থাকি, আসুন আমরা মিলাদুন নবীকে মানি। আমরা সুন্নি যারা আছি মিলাদুন নবীকে মানি, সিরাতুন নবীও মানি, ঠিক কি না? আমাদের কোনো অপরাধ আছে? আমরা মিলাদুন নবী করি মাত্র একদিন, আবার প্রায় সময় মিলাদুন নবীর শিরোনাম দিয়ে মাহফিল করে থাকি, কিন্তু জুলুস করি একদিন, কথা কন ঠিক কি না? কিন্তু সিরাতুন নবীর মাহফিল আমরা প্রতি বছরের প্রত্যেক দিনই করি। নবীজি জীবনী নিয়ে সিরাতুল মনি হলো নবীর জীবনী, জীবন চরিত্র নিয়ে আলোচনা করা, আর মিলাদুল মানি হলো নবীর শুভ আগমনে, নবীর শুভ আগমনকে কেন্দ্র করে আমরা একটু আনন্দ করা। এই সিদ্ধান্ত আমার নয়, আল্লাহ বলছে কুলু বি ফাদলি দলিল 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 কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মিলাদুন নবী পেলাম, রহমত পেয়ে আনন্দ করতে হবে, এই সিদ্ধান্ত আমি তাহিরিন নই, মহিউদ্দিন হুজুরের নই, এই সিদ্ধান্ত জুড়ে বলুন কার? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যাক যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর আদেশ যারা মানবো এরা কি প্রথম বলছিলেন না বাবা? অন বেহেস্তের ভিতরে কি ইবলিস গেছে না আদম গেছে? কে গেল? কিন্তু ইবলিস অভিশপ্ত, ইবলিস কি শর্ত দিছিল আল্লাহ আদমরে কয়টা? একটা শর্ত কয়টা? কিন্তু ইবলিস এইটা শূন্য বলাইছে, ইবলিস কো চাইলে তো কেমনে কেমনে হিরাত নন যাতেলে আমার একটা নীলিত না ফরমান লইব, নীলিত আল্লাহর আদেশ অমান্য হইব। ইবলিসে বেহেস্তের ভিতরে চলে বলে কৌশলে, বেহেস্তের দারোয়ান আছিল একটা ময়ূর, আর পাশে আছে তার বন্ধু সাপ,
দুইটার সমন্বয় কইরা এমন ভাবে এমন ভাবে ম্যানেজ কইরা দুষ্ট লোকের বুদ্ধি কি কম না বেশি? যেমনি ও যাইয়া গন্ধম গাছের তলে যাইয়া পয়সা দিছে, ডাক দিয়ে কয় তুমি কান্দ কি লাগিয়া? আদম নবী কয় কে কান্দে এখানে, কান্দ কেন? কয় কান্দি তো আপনা গো লাগিয়া, কি লাগিয়া? কয় আল্লাহ সব খাইতে কইলো, ইডি কি লাগিয়া খাইতে না করছে এটা জানেননি? কয় আমরা তো জানি না, আল্লাহ হুকুম করছে বাস ইডি আমরা জানি। কয় আল্লাহ আবার এটা আমার কাছে কইছে, আল্লাহ বলে হের কাছে কইছে। কয় কি কইছে? কয় এই গাছের ফল খাইলে জীবন ও পুরা হইতেন না, আর এই গাছের ফল খাইলে জীবন ও না বেহাস্ত দিকে বাইরে হইতেন না, আর এই গাছের ফল খাইলে জীবন ও আপনার আর মরণ হইতো না। আদম কত মরণ হইলে হইব, বুড়া হইলে হম, ব্যস্ত থেকে বাইরে হইলে হম, আল্লাহর আদেশ কোনোদিন অমান্য করতাম না, তোমার কাছে কইলে কইছে এটা আমি শুনতাম না। আর হাওয়া ডাক দেখ হম হম আপনি ঠিক তো হই, আমি তো সাইনে বুড়া হইতাম আর মরে দিতেন গিয়া, বুড়া হইলে চলবো আপনি জোয়ান থাকতাম স্যার, দেখবেন বিডিয়ে দেখবেন জামাই যদি অসুস্থ হয়ে বিচার হইতো তাই মহিলাদের কিন্তু ফ্যাশন বন্ধ হয় না। হ্যাঁ এই চিন্তাই নাই, মনে করে জামাই মরে গেলে আর কত জামাই আছে, কথাক্ষণ কথাক্ষণ ঠিক কি না? আবার অনেক জামাই আছে, জামাই যখন ভালাই না বউ যদি অসুস্থ হয়ে দেখা ক মরা না মরা না কি আমার খালা তো বোন রেডি আছে, কিছু লুচ্চা জামাই আছে না ভাই আছে কি না? ওনার ওয়াদ বুঝতে না ওখান তো খাস বাংলা কমু তাতে ঘরের ভিতরে আগুন লাগে, কথাক্ষণ ঠিক কি না? শয়তান তো কই সই সুখের সংসার ভাঙিয়া দিব কই আইছে না? ফেরেশতা শয়তান কিন্তু প্রতি মাসে মিটিং করে, কি করে? আর একটা মিটিং করে প্রত্যেক দিন শেষ রাতে মিটিং করে। কেউ গিয়া কত কি করছস? কামি একটা লাগাই দিছি, তুই কি করছস? কোচিনা করাইছি, তুই কি করছস? সুদ খাওয়াইছি, তুই কি করছস? ঘুষ খাওয়াইছি, তোর শয়তান রাজা করতে কি করছ করে ঘুষ খাওয়াইছস? আর যেটা আমি জামাই বউয়ের মধ্যে লাগাই দিছি, তুই গিয়া কাম করছস বাবা। তাইলে শয়তানের মনে রাখবেন, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, কথা বুঝতে পারছেন? এই জন্য এইগুলা এই স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে কখনো শয়তানকে খুশি করবেন না। স্বামী স্ত্রী মহব্বত রেখে আমরা কাকে খুশি করব? আর যখন কাকে হাওয়া ডাক দিয়ে কায়ন আমরা খায়া লাই, আদম নবী তো না খাওয়া যায় তো না আল্লাহ না করছে, হাওয়া তো না 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 আমার জোয়ান উঠি জোয়ান দাউন লাগবো বুড়ো হইলে চলতো না, হম হম আমি খাও, আদম তুমি খায়ও না। মহিলারা দেখছেন না, না করলো হলে না, যদি আগামী রবিবারে বাড়ি যাবো জামা যদি মঙ্গলবার বেতনটা পাবো পরে শুক্রবারে লইয়া যাবো বউ কার দেখা মহিলা খাসকে সেটা দেখা দেখছেন না, আগামী শনিবারে বাড়ি যাবো আব্বারে দেখবার লাগে জামা যদি রবিবারে না শুক্রবারে লো কনা পেলার দেখা মহিলা তোমার একটা কথা একটা কথা রাখো না তুমি, হম 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 আবার অনেক সাথে অনেক বউ কইবো একটা মাত্র মাইয়া হয়েছে তাক দেখ ডিপিএস করি না ভাষ্যটে হাদিয়া আমি মরে গেলে আমরা কারে দিয়া আমি ইঞ্জিনিয়ার হলে কেমনে চলো জামাই মারে লেখাছে, কথা কন ঠিক না? আর হিরা বুঝে না জামাই বাঁচতে যে কত লক্ষ টাকা আইব, কথা কন ঠিক না বেঠে? এই লোক মহিলাদের একটু আকল শট আছে, কি শট আছে? মা বুদ্ধের প্যান্ডেল কি করছে নাকি? মা বন্ধের প্যান্ডেল রে মা বন্ধের প্যান্ডেলে নাকি জায়গা হচ্ছে না, চেয়ারম্যান সাহেব বললো আর কি। আপনারা সবাই একটু সামনে চেপে চেপে বসুন, আমার সময় প্রায় শেষ পর্যায়ে বাবা না গজল গাম সবই গাম। এরপরে হাওয়া কি করছে? আমাদের দেশে দেখবেন মহিলাদের যে একটু আকল কম, কিছু মহিলা সিঙ্গা লাগাইতো কই আইনিও আপনার কাছে সিঙ্গা লাগাইতো সিঙ্গা লাগাই তাহলে মহিলা দেখবেন কিছু অ্যাডভান্স কথা কয়, তোমার বিপদ আছে তোমার ছেলেটা বেশি দিন বাঁচতো না, এখন বিরিয়ে তো সহজ নেই মহিলা ডাক দিয়ে কয় তাহলে কি করতে হবে, তোমার নাকে নাক পড়লা দিতে নাক পড়লা খুলে দেওয়া দে, তোমার জামাইটা বেশি দিন বাঁচতো না কি করতে হবে, দশ ফুট সাল দো সাল দে দিদি দিতে সব দিয়া দে, এমন সোজা যেমনে কেমনি বিশ্বাস করে, কথা কন ঠিক না বেটি? আর মনটা সরল কিন্তু কামটা একটু বেহাটাই ফের আর কি। এবার হাওয়া কি করছে? সুন্দর করে ফলটা মুখের মধ্যে দিছে, লতার তরকারি চিনিনি লতা লতি লতি চিনিনি লতি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আর ফুটকি দিয়ে আর আনলে মোটামুটি মাইরা দিলে দুই তিন মিনিট খাওয়ান যা দেখে লুন ভর আল্লাহ আল্লাহ লতির তরকারি মজা লাগে নিও পুরা মানুষ আমরা যারা আছি আর কি, লতির তরকারি ভালো করে পুরা পুরা করলে মোটামুটি খারাপ লাগে না কিন্তু গোস্তের দিকেও ভালো লাগে। এবার হাওয়া যখন মুখের মধ্যে ফলটা দিচ্ছে পুরা লতা তরকারির মতন সব করে ভিতরে গেছে গা
আর বেহেস্তের পোশাক গুলো খুললে পরে যেতেছে, আদম তো বুঝালাই সেরে খাইছে রে, না প্রমাণিত হইয়া গেছে। এবার আদম নবী মারছে দূর, আল্লাহ সুরে রেখে চুরি কর, গিরস রেখে সজাগ থাক, আদম রেখে গন্ধম খাইস না, গন্ধম রেখে আদমের পিচারিস না, গন্ধম পিছি পিছে যায়, ডাক দেখ আদম তুমি যেখানে পালাইবা সিঁড়ি, আমাকে লইতে হবে গিরি, তোমাকে খেতেই হবে, আমি তোমাকে ছাড়বো না। এবার এই গন্ধম আদম নবীর মুখের ভিতরে দিছে, শেষ পর্যন্ত দেওয়ার পরে না পারা সত্য দূর করে দিছে, গলার মধ্যে গিয়ে লাগছে, আদম নবী গলার মধ্যে সিপা দিয়া ধরছে, ফলটা গলার মধ্যে একটা ঠেলা মারছে দীক্ষা, আদম বাবার এখানে একটা কণ্ঠনালী হয়েছে দীক্ষা, আমরা বাপের কণ্ঠনালী আছেন দীক্ষা আমরা রয়েছে। আর আমার হাওয়া যে খাইলেছে শ্রদ্ধা গেছে গা, এর লাগে কণ্ঠনালী নাই, এই জন্য মহিলারা জীবনে কথা ধরে রাখতে পারে। দেখুন অক্ষণ কয়ে গেছে কালাই গোবিন্দ ঘরে বিরিয়া হুঁচুন্নি গো মানিককে বলে সুইটি লয়ে গেছে গা, এই বিড়ি আবার ঠাস করে পাতা কান্দি বিড়ির কো হুঁচুন্নি, এইবারে সখীদের মা কয়ে গেছে কেনা বলে কারণ হয়ে গেছে গা, ঠাস করে করে আগুন লাগাই দিব কথা কন ঠিক না বেটে, মুখের ভিতরে কথা থাকতোই না, কারণ মা হাওয়ার কণ্ঠনালী আছেন না, এই জন্য মা হাওয়ার মাইয়ারা ওয়াইড হয়েছে। কথা বলুন ঠিক কিনা, ওই যে আল্লাহ কি কই শুনেন, আমি কই না তো আল্লাহ না কয়, বা আদাল্লাহু মাস শয়তান, শয়তান এরা দুইজন রে বেহেস্তে থেকে বাইর করার ষড়যন্ত্র চূড়ান্ত করলো, আল্লাহ কয় বের হয়ে যাও, আদম নবীরে পাঠাইছে শ্রীলঙ্কায়, হাওয়ারে পাঠাইছে জেদ্দায়, 300 বছর কাঁদছে গুনাহ মাফ নাই, নবীরা কিন্তু গুনাহ নাই এরপর অমান্য করা এটা একটা ভুল, কিন্তু নবীদেরকে ভুল করছে গুনাহ করছে এগুলো বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম সুবিউল্লাহ দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আদম নবী রব্বানা হে আমার রব জালামনা আমি জুলুম করেছি, আনফুসানা আমি নিজের উপর, ওয়া ইন লাম তাগফির লানা তুমি যদি আমারে ক্ষমা না করো, লানাকুনান্না ওয়া তারহামনা তুমি যদি আমারে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 300 বছর কাঁদছে গো, কান্নার পরে শেষ পর্যন্ত আদম নবী চোখের পানি ফালাইয়া শেষ রজনীতে আল্লাহ রে কয় আল্লাহ, দোয়া কবুলের শেষ সময় তার রাতের শেষ ভাগ হলো দোয়া কবুলের সময়, হ্যাঁ মুরব্বীরা ও মা বোনেরা গো তোমরা রাগ করো না, আমি তোমাদের কোনো শত্রু নই, আমি আপনাদের কোনো শত্রু নয়, আমি চাই আপনাদের জিন্দিগি মা ফাতেমার মতো হয়ে যাক। এবার হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দেই নাও, 300 বছরের পরে আদম নবী আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ মাফ না যদি করবা শেষ একটা দোয়া তোমার দরবারে করি, তুমি আমারে মুহাম্মদ নবীর উসিলায় তুমি আমারে মাফ করে দাও। কেমন বাপের আদি সন্তান, কেমন নবীর উম্মত আমি হইলাম, আল্লাহ ডাক দিয়া বলে আদম তুমি যদি 300 বছর পূর্বে তুমি যদি আমার বন্ধু নবীর, আমার আল্লাহ কয় ও ইয়া আদম কাইফা আরাফতালিয়া মুহাম্মদ, হাদিসটা বড় এত কইতে পারতাম না, কাইফা আরাফতালিয়া মুহাম্মদ তুমি মুহাম্মদকে কেমনে চিনলা, আল্লাহ রাব্বুল আলামিনের আদম কয় আল্লাহ তুমি যখন আমাকে বানাইলা ফারাইতু আলা সাফিল আরশে আমি আরশে আযিমের চৌকাঠের মধ্যে ঢুকতেছিলাম, আমি দেখেছিলাম গো আদম নবী আমি দেখেছিলাম আরশে আযিমের চৌকাঠের ভিতরে আল্লাহ তুমি নামের পাশে তোমার বন্ধুর নাম লেখা, এই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ বলেন আদম রে ও আদম তুমি যদি আমার কাছে 300 বছর আগে যদি ওই মদি ওই নবীর কামলিওয়ালার নাম মুবারকের উসিলায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতা, আমি আল্লাহ তো আমার বন্ধু নবীর উসিলায় তোমারে মাফ করে দিতা। আল্লাহ মাফির মুক্তি কি আসুদিন আক্তাইরি
আমার নবী শান কি খুঁজে পাইছেন? বাবারে এটা সময় ফাইলে বাবা একটু শিরোনাম রেখে গেলাম আর কি, সব কথা বাবা সব জায়গা কই না, বাড়ির চাইন খুঁজে দেন বাবা বেজাল আছে বাবারে। নবীজি কি মেরাজে গিয়ে আল্লাহরে দেখছে? নবীজি মেরাজে গিয়ে আল্লাহরে দেখছেনি? দেখছে। বিশ্বাস না করলে ইমান থাকতো না, যেহেতু নবী কইছে রাআইতু রাব্বি আযরা ওয়াজাল্লা ফি আহসানি সূরাতি, আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহকে অতি সুন্দর আকৃতিতে দেখছি, সুন্দর নমুনায় দেখছি। ওহ নবী আল্লাহরে দেখছে, এটার বিশ্বাস আছে না আমরা? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? নবী আল্লাহরে দেখছিনি? আল্লাহর কি আকার আছে? না থাকলে দেখলো কি? আকার কইলো ইমান থাকতো না, দেখছে না কইলো ইমান থাকতো না। বাবা সব কথা কইতে না বাবা, বাড়ির যাই বেজাল আছে, বেজাল আছে। আল্লাহ একবার জোরে করুন না, আরে এইটাই তো হাকিকত। আল্লাহ একবার বলেন, এক্সাম্পল দিলাম আর কি বুঝার জন্য। আপনি কইছেন দিকে আবার আরেকটা হাকিকত বাড়ি মারছি আর কি, আপনি মাসে মেসের কাটি বাড়ি দিচ্ছেন আর আমার এখানে আগুন ধরে গেছে। কষ্ট হইতেছেন আপনারা? যে আপনি বলছেন আজকে সারা রাত তো লড়তেন না যা দেখতেছি, তবে আপনারা এসব দিনের বেলায় চেয়ারম্যান সাহেবের সব সবই তো বলো চেয়ারম্যান সাহেবের ভোটার মিলাই দিলাই আর কি। আল্লাহ একবার জোরে কর না, আরো জোরে কর আল্লাহ একবার। ক্ষমা পাইছে কোন নবীর উসিলায়? এখান থেকে একটা দলিল পাইছি, উসিলা ধরা যায় আছে যেটা কইছি আদম নবীর আমরা ইমানের সিএস। আদম নবী ক্ষমা পাইছে, আল্লাহর কত নাম লয়ে ডাকছে আল্লাহ মাফ করে নাই। যেই মাত্র কইছে তোমার নবীর উসিলা মাফ করো, আল্লাহ মাফ করছে। কি লেখে এক কারণ আছে, কারণটা একটু কইয়া যায়, শব্দ তো রাখতে গেলে চলতে না, কইবে একটা 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 কামরে নিয়ে রেখেছে এইটা কইয়া দেওয়া যায়। কারণ আল্লাহ নবীর উসিলায় মাফ করার কারণ হলো এত উসিলা এত কথা কইলো আল্লাহ মাফ করলো না, কিন্তু নবীর উসিলা যেটা কইলো আল্লাহ মাফ করে দিল। কারণটা কি? কারণ হলো একটাই, আল্লাহ কয় কুন্তু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার, আমার কেউ জানতো না, চিনতো না, দর্ত হারে নাই, সুইতে পারে নাই, আমার কে দেখতে পারে নাই, আমি আল্লাহর গোপনীয়তাকে প্রকাশ করছি আমার বন্ধু নবীর উসিলাই। উসিলাই যেহেতু আমি আল্লাহ প্রকাশ, এই উসিলার আমি বড় ভালোবাসি, এই জন্য আদম নবীর তওবা কবুল। আব্দুল্লাহ সুবহানাল্লাহ কইলে গুণ হইব? আল্লাহু আকবার। তখন আদম নবী এইভাবে রাতের বেলা শেষ রাইতে হারাইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর ইয়াতে মাত্র তওবা কবুল হইছে, খারিয়া দুই রাকাত নামাজ পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ প্রথম সর্বপ্রথম ফজরের নামাজটা পড়ছে কেনা? আদম আলাইহিস সালাম। ভবিষ্যতে যদি আবার ফাসক্ত নামাজের হাকিকত শুধু বয়ান হইব, কোন নবী কোন নামাজ পড়ছে, কোন কারণে পড়ছে, সব নামাজের আগে সুন্নত আছে, মাগরিবের নামাজের আগে সুন্নত নাই কিনলে গিয়া বলে 13 রাকাত ফরজ কিনলে গিয়া নবী কিনলে গিয়া এশারের নামাজে 4 রাকাত ফরজ পড়ছেন। এই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ বয়ান করব, এটা হলো আলাদা একটা আমলের ওয়াজ। তবে আদম নবী আমার আদি পিতা, সর্বপ্রথম পড়ছে ফজরের 2 রাকাত ফরজ। এই যে আমরা বর্তমান যে ফরজটা পড়ি, এই ফরজটা সর্বপ্রথম, এই যে প্রত্যেক নবীর আমলে এই নামাজ ছিল যে তার প্রমাণ, সব নবীর আমলে নামাজ ছিল। হ্যাঁ আদম নবী পড়ছে, এটা হয়তো বা অন্য কেউ পড়ে না, কিন্তু এটা আমল করছে। হ্যাঁ তাইলে আদম নবীরে মাফ করছে নবীর উসিলায়, এটা কি সত্য না মিথ্যা? তাইলে এই নামাজটা যে আদম আলাইহিস পড়লো আমার বাপে নামাজ পড়ছে, এখন আপনারা একটা সবাই কোন তো আমরা ওই নামাজ চাই কে চাই না? আর যখন চাই কে চাই না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে দুইটা গরু দিছে, কয়টা? তুমি চাষ করো, কান্দের মধ্যে লাগাই দিছে গাছের ডাইল, লাগাই দিয়া কান দাঁড়িয়ে ডুহাই দিছে গাছের ডাইল। কারণ এটা তো তখন তার চাষ পদ্ধতি তো বোঝা নাই, জানা নাই। যখন আদম নবী গরুরে কই হয় গরু সামনে যা, গরু জায়গা ডাইনে, গরুরে কই হয় গরু তোরে কই সুদা যা, তুই ডাইনে যাস কে লেগা গরু কো যা ভুল। ওই সময় গরুর মুখে জবান ছিল, গরু কথা বলতে পারতো। গো তোমার কাছে ডাইনে যাও, গরু বামে যায়, হয় তুমি সোজা যাও, গরু ডাইনে যা,
তুমি খারো, গুরু চলে, তুমি যাও, গুরু দাঁড়ায় যা, এই গুরু তুমি চাষ করবার লেগে আল্লাহ দিছে, তুমি এইগুলো করো কিনলে গিয়া।